পরের ভিডিওটি হবে মিটামইন 0.0 নিয়ে। আমরা এখন এসেছি মিটামইন 0.0-এ, তো দেখতে থাকুন আমরা কিভাবে এসেছি। সো লেটস গো। হে গাইস, আসসালামু আলাইকুম, আই এম ইমন ফ্রম ইমন দা স্টার জুনিয়র। তো আমরা এখন এসেছি মিটামইন 0.0-এ, তো দেখতে থাকুন আমরা কিভাবে এসেছি। সো লেটস গো। তো আমরা এখন যাচ্ছি মিটামইন অষ্টগ্রাম ও ইতনা 0.0-এ, তো দেখতেই পাচ্ছেন। আর বর্তমানে শীতকাল চলছে, তাই চারদিক দিয়ে পানি নেই, আর চারদিক দিয়ে পানি থাকে তখনই যখন বর্ষাকাল থাকে। তো দেখতেই পাচ্ছেন প্রায় এরকম। ওয়ান সেকেন্ড একটু রিভার্স করে দেখি। তো ওদেরকে নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, তো আপনারাই বলে দেন ওরা কারা, করতে খেয়ে এলো এরা। ভালো একটা পরিবেশ আছে, আর এখানে দেখতে পাচ্ছি ঘোড়া, ঘোড়া নিয়ে যাইতেছে। আর এই প্লেসটা অসাধারণ, মানে কি বলবো, এখানে গান ইয়া করতেছে। আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো মিটামইনের রাস্তা এটা, আর এটা হলো অষ্টগ্রামের রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা এসেছি। আর অষ্টগ্রাম হলো আমার নানুর বাড়ি। গাইস, অসাধারণ, মানে এখানে মানে কি বলবো, মানে কিছু বলার নাই। এই জায়গাটা আমাদের কিশোরগঞ্জের মানে এত উন্নয়ন, মানে এই জায়গাটা সবচেয়ে বেশি উন্নয়ন অষ্টগ্রাম মিটামইন ইটনা সবচেয়ে বেশি। মানে রাস্তাটা মানে ওয়ান অফ দ্য বেস্ট, মানে রোড, হাই রোড মানে বলা যায় এটা। মানে বাংলাদেশে অনেক জায়গায় দেখেছি, কিন্তু এমন রাস্তা আমি কোথাও দেখে নাই। আমার মানে আমার গর্ব হচ্ছে যে আমি কিশোরগঞ্জের থাকি, আর আমার নানু বাড়ি অষ্টগ্রাম। গাইস, জোস, আর এদিকে আপনি আসতে পারেন, আসতে পারেন, আসতে হবেই এই জায়গাটা। যদি কিশোরগঞ্জের মেন যদি আকর্ষণটা দেখতে চান তাহলে অবশ্যই মিটামইন আসতে হবে। আর এখানে আছে অনেক ব্যবস্থা, খাবারের ব্যবস্থা আছে, মারার ব্যবস্থা। তো দেখতে পাচ্ছেন, আর প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখানে অনেকজনে অনেক পর্যটকরা এদিকে আসছে, ছবি তুলছে, ভিডিও করছে, তেমনভাবে আমিও। তো দেখতে থাকুন। যা অবস্থা করছে, মানে কখনো মানে কল্পনা করা যেত না যে হাওড়ের এই অবস্থা হবে, মানে এত উন্নয়ন।
তো যাই হোক সব মিলে অনেক আমি হ্যাপি, কারণ অনেক ভালো লাগছে জায়গাটা এসে। আর তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার যাওয়ার সময় যেতেছে, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ।